গাইজ, আমি সিরাজ। আজ আমি আপনাদেরকে কিছু টিপস দেবো যাতে আপনারা পাবজিতে কনকোয়ার যেতে পারেন। সো লেটস স্টার্ট। ফার্স্ট টিপস, ফাইন্ড সুইটেবল টিমমেট। আপনারা ফেসবুকে বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভালো প্লেয়ারদের খুঁজতে পারেন, অথবা আপনার যদি ভালো কোনো ফ্রেন্ড থাকে তাহলে তার সাথে খেলতে পারেন। কিন্তু আপনি যদি র্যান্ডমে খেলেন তাহলে দেখা যাবে দু একটা কিল করছেন, খুব বেশি রেটিং বাড়ছে না। তাই সবসময় চেষ্টা করবেন ভালো টিমমেটদের সাথে খেলার। যারা যারাই কোন করে গেছে তারা সবাই কিন্তু ভালো টিমমেটদের সাথে খেলে তারপরে কোন করে গেছে, র্যান্ডমে খেলে কেউ কিন্তু কোন করে যেতে পারে না। সেকেন্ড টিপস, ডোন্ট ল্যান্ড অন হাই লোকেশন। হাই লোকেশন বলতে ইয়াসানা, মিল্টা পাওয়ার, মিল্টা বেস, জর্জাপুর, নবা, এইগুলোকে বোঝানো হচ্ছে। ওইগুলোতে যদি ল্যান্ড করেন তাহলে আপনি মারা যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 50-50, দু একটা কিল করবেন তারপরে মারা যাবেন। সো দেখা যাবে আপনার মাইনাস হচ্ছে, এই মাইনাস রিকভার করতে আরও 3-4টা গেম খেলা লাগছে। সো হাই লোকেশন না যাওয়াটাই বেটার। 2000 মিটার্সের পরে ছোটো ছোটো জায়গায় গিয়ে লোড করেন, তাহলে কিন্তু গান ভালো ভালো গানও পাবেন, প্লাস ড্রিঙ্কসও পাবেন। থার্ড টিপস, ডোন্ট গো টু ড্রপস। আপনি যদি প্রথমে ড্রপ হয়ে যান তাহলে এনিমিরা আপনাকে রাশ করতে পারে, অথবা দূর থেকে আপনাকে স্নাইপিং করে কিল করতে পারে। সো ড্রপে না যাওয়াটাই বেটার। আপনি ড্রপের পাশে কোথাও বসে থাকেন, এনিমি গেলে কিল করেন তারপর ড্রপ নেন, কিন্তু প্রথমে ড্রপে গেলে মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি। ফোর টিপস, অলওয়েজ টেক ড্রিঙ্কস। দেখা যায় যে ক্লোজ কম্পিটে অনেকে জিতে যায় কারণ ওদের হেলথ বেশি থাকে, ওরা সবসময় ড্রিঙ্ক নেয়। সো আপনি যদি ড্রিঙ্ক নেন তাহলে আপনার হেলথ বেশি থাকবে, আর ক্লোজ কম্পিটে আপনার জেতার সম্ভাবনা বেশি থাকবে। সো সবসময় ড্রিঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। ফিফথ টিপস, ডোন্ট গিভ ইউর লোকেশন টু এনিমিস। লাস্ট কয়েকটা সার্কেলে যদি আপনি শিওর না হন তাহলে এনিমিকে গুলি না করাটাই বেটার। যদি গুলি করেন তাহলে অন্যান্য এনিমিরা আপনার লোকেশন পেয়ে যাবে, আপনি যদি শিওর হন তাহলে গুলি করবেন লাস্ট কয়েকটা সার্কেলে। সিক্স টিপস, ডোন্ট ক্যাম্প। গাইজ, আপনি যদি ক্যাম্প করেন আর রাশ না করেন তাহলে দেখা যাবে ম্যাচ শেষে আপনার 2-3টা কিল হয়েছে বা 1টা কিল হয়েছে, কিন্তু আপনি রাশ করে যদি খেলেন তাহলে দেখা যাবে 5-6টা কিল হয়েছে। আপনার কেডিও বাড়বে, কিসও বাড়বে, প্লাস চিকেন ডিনার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আর কোন করে যাওয়ার সম্ভাবনা তো বেশি, অবশ্যই বেশি থাকবে। সো ক্যাম্প না করাটাই বেটার। সেভেন টিপস, চিকেন ডিনার্স ম্যাটার। অনেকে মনে করে যে শুধু কিল বাড়লেই চলবে, আসলে কিল বাড়লেই চলবে না। আপনি যদি সবসময় চিকেন ডিনার কথা চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আপনি 4-5টা কিল পাচ্ছেন, প্লাস আপনার খেডি বাড়ছে, সো রেটিংসও বাড়ছে। সো সবসময় চিন্তা করবেন যে চিকেন ডিনার নেওয়ার। এই টিপস, ডোন্ট গিভ আপ। গাইজ, অনেক সময় দেখা যায় যে গেমের মধ্যে হ্যাকার মিলে অনেক সময় দেখা যায় আপনার টিমমেট ভুল করে, আপনার গ্রুপ মেম্বার ভুল করে, আপনি ভুল করেন, কিন্তু এর কারণে আপনার রেটিং মাইনাস হয়ে যায়। কিন্তু আপনি যদি গিভ আপ করেন তাহলে আপনি কিন্তু কখনোই খুন করে যেতে পারবেন না। 2-3 ঘন্টা পর পরে খেলেন, ব্রেক নেন, বাট ডোন্ট গিভ আপ গাইজ। ইফ ইউ গিভ আপ দেন ইউ ক্যান্ট গো টু কনকার। সো গাইজ, আমার যদি এই টিপসগুলো ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্লাস এই ভিডিওটা। I'm sorry if I seem uninterested, or I'm not listening, or I'm indifferent. Truly, I ain't got no business here, but since my friends are here, I just came to kick it. But really, I would rather be at home all by myself, not in this room with people who don't even care about my well-being. I don't dance, don't ask, I don't need a boyfriend, so you can go back. Please enjoy your party, I'll be here. Oh,
about to hit me if I